ভোট দিলে পাকা বাড়ি, ভোটের মুখে লিফলেট বিলি করে প্রচারের চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নদিয়ার রানাঘাটের ঘটনা, লিফলেটে লেখা রয়েছে লোকসভা নির্বাচনে জয়ের পরেই পাকা বাড়ি সুনিশ্চিত করবে তৃণমূল। সুবিধা পেতে সমর্থনের জন্য বিশেষ একটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। লিফলেটের ঠিক নিচে রয়েছে পাকা বাড়ির আবেদনের জন্য ফর্ম, জানিয়ে এখন সরগরম রানাঘাটের রাজনীতি। তবে এই ধরনের কোন লিফলেট ছাপানো হয়নি দাবি তৃণমূলের। লিফলেট প্রকাশে আসতেই কটাক্ষের সুর বিজেপির মুখে। টিএমসির ধাপ্পাবাজি মানুষ বুঝে গেছে, চোরদের কথা কেউ বিশ্বাস করে না। যারা কাটমানি খায়ে গরিব মানুষকে ঘর দেয়নি, বড় লোকের ছাদের উপর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর করে দিয়ে বাংলার আবাস যোজনার নাম লেখে, তাদের কথায় জনগণ বিশ্বাস করে না। এভাবে পিছিয়ে পড়া মানুষকে তাদের ছাদ এবং পাকা বাড়ির স্বপ্নকে সাকার করবার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা করেছেন, সেখানে আবার এই তৃণমূলের ঢব্বাজি, মানুষের কাছে যাওয়ার আর কোনো মুখ নাই। নির্বাচনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে নানা ব্যবস্থা নিয়েছে কমিশন, কিন্তু সেখানে শাসক দলের তরফে এমন লিফলেট বিলি নিয়ে প্রশ্ন উঠছে। ভোট বৈতরণী পার করতে ভোটারদের প্রলোভন দেখাচ্ছে শাসক দল। তন্ময় ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।